চা বানাতে যে যদি রান্নায় দেরি হয় তাহলে কিন্তু রাগারাগি করো না। আমি কি সব সময় রাগারাগি করি শালা? কথা আছে যদি বেঁধে যায় তাহলে দুজনেই অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো। গেল আমাদের অফিসের পিকনিকের কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, সবাই কিছু না কিছু একটা পেয়েছিল লটারিতে, শুধু আমি ছাড়া। দেখো না তোমার কি প্রথম পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? প্রথম পুরস্কার না হোক, 1000 টাকার পুরস্কার পেলেও তো পাওয়া হলো। তার মানে আরও একটা সান্ত্বনা পুরস্কার, তাও আবার ভাগ করে নিতে হবে তোমার বড় আপার সঙ্গে। আরে বাবা, তোমার কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে? দেখে কি লাভ, সান্ত্বনা পুরস্কার দুই ভাগ হলে তোমার ভাগে পড়বে 500 টাকা। কাল সকালে আমি তোমাকে 500 টাকা দিয়ে দেবো। এই নিও না। একটু আগে টিভিতে বললো প্রথম পুরস্কারটা এখনো কেউ দাবি করেনি, বাকি সব ক্লেম হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 30 লক্ষ টাকা পেয়েছে ফরিদপুরের এক মোটর মেকানিক। সত্যি? তাহলে তো এমনও হতে পারে, প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি। যাও রান্না করো, দেরি হলে কিন্তু সত্যি রাগ করবো। চেপেছে তোমার টিকেটের নাম্বার কত বলো? কি হলো নাম্বারটা বলো। গ সিরিজের টিকেট। কি গ সিরিজের? প্রথম পুরস্কার পেয়েছে গ সিরিজের টিকেট। প্রথম পুরস্কার গ সিরিজ 8 8 3 3 দুটো সংখ্যা এখনো দেখিনি। ও দেখোইনি? না, 8 8 3 3 1 4 পর্যন্ত দেখার পর আমার রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, উত্তেজনায় হার্ট ফেল করার অবস্থা। বাকি দুটো সংখ্যা ম্যাগাজিন দিয়ে চেপে রেখেছি। তোমার এত উত্তেজনার কি আছে? টিকিটটা তো আমার। তোমার আমার কি বলো, আমাদের ভাবতে পারো শায়লা, প্রথম পুরস্কার 50 লক্ষ টাকা, যদি শেষ দুটো নম্বর মিলে যায় 2 আর 4 তাহলে আমরা হব অর্ধ কোটিপতি।
একটু আগে না আমার লটারির ভাগ্য নিয়ে খুব হাসাহাসি করছিলে, এখন আমার টিকিট নিয়ে একেবারে এক্সাইটমেন্টে তুমি হাসফাস করছো। চলো না চলো, দেখো না। আমি দেখতে পারবো না, দেখো আমার হাত কেমন শেক করছে। দাও আমি দেখছি। না 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 না, আমি শুরু করেছি, আমি দেখি। তাহলে দেখো। দাঁড়াও দাঁড়াও, উত্তেজনাটা একটু কমুক। বসো বসো। আমরা এখন সৌভাগ্য আর দুর্ভাগ্যের মাঝামাঝি অবস্থান করছি। অবশ্য সৌভাগ্যের পাল্লাটাই ভারী, এই অবস্থাটা একটু এনজয় করতে দাও। বুকিং দেব কি, যদি শেষ দুটো নম্বর মিলে যায় তাহলে একটা ফ্ল্যাট বুকিং দেব। অফিস থেকে কিছু অ্যাডভান্স নিয়েছিলাম, অনেক দিন সুদ যাচ্ছে অনেক, সব শোধ করে দেব। বাবা বাড়ি থেকে অনেক দিন ধরে কিছু টাকা চাচ্ছেন, বাবাকে কিছু টাকা পাঠিয়ে দেব। কিছু কি, যা চেয়েছেন তার চেয়ে বেশি দেব, ডবল দেব। গুড, ভেরি গুড। তুমি তো দেখছি সব তোমারই হিসেব করছো, টিকিটটা তো আমার। আমার হিসেব মানে? ফ্ল্যাট বুকিং দেবো সেখানে আমার হিসেব মানে কি? আচ্ছা ঠিক আছে, তোমার নামে বুকিং দেবো। আর তোমার বাবার বাড়িতে যদি কিছু টাকা পাঠাতে চাও পাঠিয়ে দিও, আমি তো সেরকম হাসব্যান্ড না যে শ্বশুর বাড়ি থেকে শুধু নেব কিছুই দেবো না। এক্সকিউজ মি স্যার, আপনি শ্বশুরকে কী কী দিয়েছেন একটু মনে করতে পারবেন? না মানে লটারিটা বেঁধে গেলে তখন তো আর আব্বার কাছ থেকে আমাদের কিছু নেওয়ার প্রয়োজন হবে না, বরং দেব। এক্স্যাক্টলি, লটারিটা বেঁধে গেলে আর টাকাটা দিয়ে কী হবে সেটা আমি সিদ্ধান্ত নেব, কারণ টিকিটটা আমার, টাকাটাও আমার। আর টিকিটটা যেহেতু বড়াপা কিনে দিয়েছে, অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে। লটারিটা বেঁধে গেলেই আপাকে 25 লাখ টাকা দিয়ে দেব। তুমি তো এমন ভাব করছো যেন টাকাটা পেয়ে গেছো। তোমারও তো কথা শুনে মনে হচ্ছে টাকাটা যেন তোমার ব্যাংকে চলে এসেছে। দুটো সংখ্যা মিলিয়ে দেখো, আমি ভাত দেখে আসি। খোদা, আমি তোমার একজন অধম বান্দা খোদা, তুমি কোনোদিন আমাকে কিছু দাওনি। ছাত্র হিসেবে করেছো সাধারণ বুদ্ধির, চাকরি দিয়েছো একটা সাধারণ মানের, স্ত্রী সেটাও সাধারণ মানের, সংসারটাও সাধারণ। আজ সম্ভাবনার এত কাছে নিয়ে এসে তুমি আমাকে নিরাশ করো না খোদা। আর মাত্র দুটো সংখ্যা বাকি, তোমার রহমতের গুণে ওই সংখ্যা দুটোকে 2 আর 4 করে দাও খোদা। খোদা, তুমি কোনোদিন আমাকে কিছু দাওনি, আমিও হাত তুলে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ চাইছি খোদা, তুমি আমার এই চাওয়াটা কবুল করো। যদি কবুল করো খোদা, তাহলে আর একটা আরজি, টিকিটটা শায়লার বলে ও টাকাটা নিজের মতো করে খরচ করতে চাইছে, তুমি ওকে সুমতি দাও খোদা, ও যাতে স্বামীর কথা মতো চলে। আমিন।
শায়লা, শায়লা, এদিকে এসো। আসি। দুই শালা, দুই দুই, হ্যাঁ, আট আট তিন তিন এক চার দুই পর্যন্ত মিলে গেছে, আর মাত্র একটা সংখ্যা চার। পঞ্চাশ লক্ষ টাকা শালা, পঞ্চাশ লক্ষ টাকা। সত্যি বলছো মানুষ, আর মাত্র একটা সংখ্যা চার। চার আমার খুবই লাকি নাম্বার। ফ্ল্যাটটা কোন এলাকায় চাও শালা? আরে বাবা, সেই সংখ্যাটা একবার দেখে নেই। দেখতে হবে না, তোমার মতো উজবুক আর কেন। উজবুক কি? উজবুক কি করলাম? টিকিট কিনেছো অথচ ফলাফল না দেখে বসে আছো। এখন তো দেখছি, ড্র হয়েছে গতকাল আর এখন দেখছো। তাতে অবশ্য একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে। কি বিষয়? টিভির খবরের কথা বললাম না, ফার্স্ট প্রাইজটা এখনো কেউ ক্লেম করেনি। ইয়েস, তার মানে হচ্ছে যে টিকিটটা আমি দেখিনি সেটাই। হ্যাঁ, তোমার মতো এমন কেউ নেই যে টিকিট নিয়ে বসে আছে অথচ ফলাফলটা দেখেনি। একমাত্র তুমিই দেখোনি, আর এটাই হচ্ছে সেই টিকিট যেটা প্রথম পুরস্কার জিতেছে। ফারু, এখন আমি বিশ্বাস করতে শুরু করেছি ফারু। ও মাই গড, ও মাই গড, 50 লাখ টাকা, 50 লাখ টাকা ফারু। ও মাই গড ফারু, 50 লাখ টাকা, বরাবর 25 লাখ, আমার 25 লাখ। বরাবর কথা ছাড়ো তো, আমাদের কথা ভাবো। আমাদের কতগুলো দুশ্চিন্তা দূর হয়ে যাবে, একবার ভেবে দেখো তো। আমি বিশ্বাস করতে পারছি না ভারত, আমি বিশ্বাস করতে পারছি না, আমার মতো একজন মন্দ কপালের কপালে প্রথম পুরস্কার। কেটে পোড়া গন্ধ আসছে না? নিশ্চয়ই তোমার কপাল পোড়ার গন্ধ না। ভাত, ভাত ফুটছে। গেছে আবার রাখতে হবে? না, আর রাখতে হবে না, আজ আমরা বাইরে খাবো। সত্যি বাইরে খাবো? সত্যি, তুমি তো রেস্টুরেন্টে বসে খেতে খুব পছন্দ করো, কিন্তু তুমি সেটা কখনোই মূল্য দাও। এখন থেকে রোজ আমরা বাইরে খাবো। আমাদের কি খুশি লাগছে জানো? সত্যি সত্যি মনে হচ্ছে আমি পুরস্কারটা পেয়ে গেছি। আসলে একটা উজবুক, টিকিটের নাম নিয়ে বসে আছি। কেউ যখন ক্লেম করেনি তার মানে হচ্ছে পুরস্কারটা আমি পেয়েছি। কাল রাতে নিউজে দেখলেই পারতাম, তাহলে জানতে পারতাম যে প্রথম পুরস্কারটা আমি পেয়েছি। এখন বুঝেছো তো নিউজ দেখার উপকারিতা কত? আমি তো সবসময় তোমাকে বলি, কিন্তু আমি একটার জায়গায় দুটো চ্যানেলের নিউজ দেখলেই তুমি চেঁচামেচি শুরু করে দাও। আমার এখন কার উপরে রাগ হচ্ছে জানো? কার উপর? আমার অফিসের অ্যাকাউন্ট্যান্ট কবির ভাই, লোকটা একটা চামার, ও মনে করে ওই অফিসের মালিক। প্রতি মাসে এক গাদা টাকা আমার বেতন থেকে কেটে নিচ্ছে। ও মা, অ্যাডভান্স নিয়েছো কাটবে না? কিন্তু ব্যবহারটা যদি দেখতে, রীতিমতো অপমান করে। যদি বলি কবির ভাই এই মাসে টাকার একটু দরকার আছে কম কাটেন, অমনি খ্যাক খ্যাক করে ওঠে। তোমার খ্যাক খ্যাক এবার আমি বন্ধ করবো, পুরো অ্যাডভান্সের টাকা একবারে শোধ করবো। তুমি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, আর তখন আমি পকেট থেকে 400-500 টাকার নোট বের করে তোমার দিকে ছুঁড়ে মারব। 400-500 টাকার নোট কেন? ওটা টিপস, অফিসের সামান্য একজন হিসাবরক্ষককে আমি টিপস দিতে দিই। এটা কি বলার মতো কিছু? অফিস থেকে সামান্য একজন হিসাবরক্ষকের কাছে অপমানিত হয়ে এসে কেউ কি তার স্ত্রীকে বলে? যাও তৈরি হয়ে নাও, খেতে যাবো।
হ্যালো, এটা কি কবির সাহেবের বাসা? ইয়েস। কবির ভাই বলছেন? ইয়েস বলছি। কবির ভাই, আমি ফারুক বলছি, ফারুক। ও, আরে আরে ফারুক সাহেব, কি খবর? আচ্ছা, অফিস আমার কাছ থেকে কত টাকা পাবে বলতে পারেন? সেটা আমি এখন কিভাবে বলবো, কি এমন দরকার পড়লো যে রাতেই জানতে হবে আপনাকে? কাল সকালে অফিসে এলেই তো জানতে পারবেন। আমার জানার দরকার আছে? এ পর্যন্ত আপনি আমাকে অনেক অপমান করেছেন, অনেক। ভাবছি পুরো টাকাটা একবারে দিয়ে দেব। কত পাওনা হয়েছে, কত? দেখেন ফারুক সাহেব, হিসেব কাগজে লেখা থাকে, আমি কারো হিসাব মুখস্থ করে বসে থাকি না, বুঝলেন? কেন মুখস্থ করে বসে থাকবেন না কেন? আপনার কাজটা কি? আপনার কাজ তো আমাদের বেতন দেয়া আর প্রোডাকশনের বাজেট তৈরি করা। অফিসে মাত্র 14টা স্টাফ, সবার হিসেব আপনার মুখস্থ থাকা উচিত। আরে কি আশ্চর্য, এত রাতে আপনি কি শুরু করলেন? আই উঁচু গলায় কথা বলবেন না, একদম না। আপনি সবসময় এরকম করেন? আর না আর না, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে শেখেন, কারণ মানুষের অবস্থা পরিবর্তনশীল। যে কোনো মানুষ যে কোনো সময় আপনার চেয়ে বেটার পজিশনে চলে যেতে পারে। রাখি। কবির ভাইকে আজকে নিলাম এক হাত। টেলিফোনে কি এতক্ষণ কবির ভাইয়ের সাথে কথা বললে? হুম, টেলিফোনে আমার সঙ্গে উঁচু গলায় কথা বলা শুরু করে। হাই, তুমি এবার লটারি কথা বলনি তো? না, ওকে বলবো কেন? ওকে। আচ্ছা, যাওয়ার আগে সেই সংখ্যাটা দেখে গেলে হতো না? দরকার নেই, ওটা চার চার চার, তুমি নিশ্চিন্ত থাকো। আমার যে কেমন লাগছে, একসাথে কতগুলো টাকার মালিক হয়ে যাবো না? আচ্ছা, টিকিটটা কোথায় রাখবো বলতো? সঙ্গে করে নিয়ে যাবো নাকি? আরে না, পাগল নাকি, রিক্সা যাবো না, যদি ছিনতাই হয়ে যায়। দাও আমার কাছে দাও, আমি যত্ন করে রেখে দিই। না না না, তুমি আবার বেশি যত্ন করে কোথায় রাখবে পরে খুঁজেই পাবো না, আমি রাখছি। বসের গাড়িটা অবশ্য নতুনের মতোই, হি ইজ এ ভেরি অর্গানাইজড ম্যান, ওনার সবকিছু নিট অ্যান্ড ক্লিন, গাড়িটা দেখলে যে কেউ নতুন বলে ভুল করবে। বস 6 লাখ চাচ্ছেন, আমি নিলে নিশ্চয়ই কিছু কমে দেবেন। আমি বলবো বস 5-এর বেশি পারবো না, দিয়ে দেন দিয়ে দেন, আমি শিওর দিয়ে দেবে। হাসছো যে? আর মাত্র 2-1 দিন তোমাকে রিক্সায় চড়তে হবে, তারপর রিক্সা হবে তোমার কাছে ইতিহাস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ভেহিকল কল্ড রিক্সা। আমার কি মনে হচ্ছে জানো? কি আশ্চর্য, একটা কথা বলতে যাচ্ছ না বলাটা কিন্তু খুব খারাপ, বলো। এখন মনে হচ্ছে শেষ নম্বরটা দেখে আসলে ভালো হতো। কোনো দরকার নেই, এখন আমি শিওর পুরস্কারটা আমি পেয়েছি। আমরা? কেন মনে হচ্ছে? দেখো, হিসেবটা খুবই সহজ, সংখ্যাটা 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, রাইট? এখন পর্যন্ত যখন পুরস্কারটা কেউ দাবি করেনি, তার মানেটা কি এখন পর্যন্ত কেউ পায়নি? আই এম শিওর পুরস্কারটা আমি পেয়েছি, রাইট? তুমি তো দেখছি হঠাৎ করে সব কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছো। ও মাই গড, আমি না বিশ্বাসই করতে পারছি না, এটা কিভাবে কিভাবে হলো? লটারির ব্যাপারটাই এরকম, কখন যে কার শিকে ছিঁড়বে
আই জানো, একসাথে হঠাৎ করে অনেকগুলো টাকা পেলে আমি কি করব ভাবতাম জানো? কি? আমি ভাবতাম প্রথমেই কোথাও বেড়াতে যাব, মানে বাইরে কোথাও আর কি। ইংল্যান্ড, আমেরিকা? আরে না, ফ্রান্স, ইটালি, প্যারিস, রোম। আমার এক দুলাভাই আছে, ওনার কাছ থেকে শুনতাম, উনি সবসময় বলতো প্যারিস নাকি স্বর্গ শহর, স্বপ্নের শহর, আর ইটালির তুরিনের সমুদ্র সৈকত নাকি অপূর্ব, সূর্যাস্তের সময় নাকি মনে হয় যে ঈশ্বর নিজের হাতে আকাশে রঙের ছটা ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সব কিছু করে যদি টাকা বেঁচে যায় তোমাকে নিয়ে তুরিন আর প্যারিস ঘুরে আসবো। না মানে যাবে না? সব কিছু করে যদি টাকা বাঁচাকে বলছো কেন? সবার আগে ওই দুটো জায়গায় যাব, ঘুরে আসবো, তারপর অন্য সব। বেরিয়ে এতগুলো টাকা নষ্ট করার আগে নষ্ট? টাকা নষ্ট? তুমি যে কি বলো না, ওরকম দুটো জায়গায় যেতে পারলে জীবনটাই ধন্য হয়ে যাবে। প্যারিসকে বলা হয় শিল্প সাহিত্যের প্রবাদ শহর, জানো ওরা সৌন্দর্যের পূজারি। একটু তাড়াতাড়ি করো তো, ফিরতে হবে। কেন, মাত্রই তো এলাম। না, বাসা খালি, টিকিটটা রেখে এসেছি, এখানে কাউকে বিশ্বাস করা যায় না। দারোয়ানটাকে দেখেছো? ফজল মিয়া, কেমন খাগু মনে হয়? ওকে কোনো বিশ্বাস নেই, সবার দরজায় কান পাতে। ফ্ল্যাটটা কোন অঞ্চলে নেবে বললে না তো? আমার ধানমন্ডি পছন্দ। ধানমন্ডিতে ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গেছে, 35-40 কমে পাওয়া যাবে না। 35-40 লাখ? আমার বস একটা নিলেন তো 37 লাখ, ওটা অবশ্য 3 বেডরুম, আমাদের তো 2 বেডরুম হলেই চলবে। কিন্তু আমার ধানমন্ডি পছন্দ, বাড়ি কেনার সুযোগ থাকলে আমি ধানমন্ডিতে ঘুরব। তাই বাড়িটা অবশ্যই সাউথ ফেসিং হতে হবে, দক্ষিণা তো আর। গ্রামে দাদা বাড়িতে বেড়াতে গেলে দাদা আমাদেরকে নিয়ে বের হতেন, আর রাস্তায় যদি কারো বাড়ি দেখতেন দক্ষিণ দুয়ারই না, তাহলে বাড়িওয়ালির উদ্দেশ্যে এমন গালাগালি শুরু করতেন, বলতেন গাধার বাচ্চা, বাড়ি বানিয়েছে, বাড়ি কোন মুখে হবে সেটাই জানে না। দক্ষিণ দুয়ারি বাড়ি না হলে নাকি সেটা গুদাম ঘরের মতো সমান। তোমার দাদার থিওরি এখন অচল, এই ঢাকা শহরে আমরা সবাই গুদামেই থাকি। দাঁড়াও, একটা কাজ করি। হ্যালো, সালাম আলাইকুম বস, আমি ফারুক। হ্যাঁ ফারুক, কী খবর, কোনো সমস্যা? না বস, কেমন আছেন বস? ভালো, তুমি কেমন আছো? ভালো বস, খুব ভালো। আপনি তো বস ওই ধানমন্ডির ফ্ল্যাটটা নিয়ে ফেলেছেন, তাই না? হ্যাঁ, কেন? হ্যাঁ হ্যাঁ, 37 লাখস। থ্রি বেড। আচ্ছা বস, ওখানে কি কোনো 2 বেডরুম ফ্ল্যাট আছে নাকি? আছে আমার ধারণা, হ্যাঁ, 3 তলা সবগুলো 2 বেড। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দাঁড়াও দাঁড়াও একটু মনে করে নিই, 33 বোধ হয়। হ্যাঁ তা তো হবে, আমি ওরকমই ভেবেছিলাম। আচ্ছা বস, ওখানে কি দক্ষিণমুখী কোনো ফ্ল্যাট আছে নাকি? কী ব্যাপার বলো তো, তুমি কি আমাকে রিয়েল এস্টেটের এজেন্ট বললে নাকি? এইসব প্রশ্ন কেন করছ? সরি বস, আমার এক রিলেটিভ একটা 2 বেডরুম ফ্ল্যাট নিতে চায়, তার আবার দক্ষিণমুখী চায়। আপনার কি জানা আছে বস? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওখানে নিজে গিয়েই জেনে এসো,
ওখানে যে সুপারভাইজার আছে তাকে তুমি আমার কথা বলো, আই বিলিভ সে তোমাকে ফেভার করবে। ঠিক আছে, আমি রাখি তাহলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দক্ষিণমুখী আছে কিনা বলতে পারলো না। কি ফ্ল্যাট? 33 লাখ। বস যে বিল্ডিং এ থাকে সে বিল্ডিং এ। তোমার বসের বিল্ডিং এ ফ্ল্যাট কিনতে হবে এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া বসের সাথে থাকাটাও ঠিক না, কাছাকাছি থাকতে দেখা যাবে সবসময় কোনো না কোনো একটা কাজ ধরিয়ে দিয়েছে। বসের বিল্ডিং এ থাকলে অন্যদের কাছে আমাদের স্ট্যাটাস বেড়ে যাবে। শোনো, বসের গাড়িটা নেওয়া দরকার নেই, ওই দামে শোরুম থেকে রিকন্ডিশন গাড়ি পাওয়া যাবে। তোমার একটা বিষয় কিন্তু আমি খুব মাইন্ড করেছি ফারুক। মাইন্ড? বসের বিল্ডিং এ ফ্ল্যাট নিতে চাইছি তাই? না। তাহলে এই গাড়ি কেনার কোনো বিষয় না, তুমি সবকিছুই তোমার নিজের মতো করে ভাবছো সেজন্য। নিজের মতো মনে না, আমি তো সবকিছু নিয়ে তোমার সাথে আলাপ করছি। তুমি আমার ব্যাপারে মোটেও সেন্সিটিভ না। হঠাৎ সেন্সিটিভিটির কি হলো? আমি তোমাকে বললাম টাকাটা পাওয়ার পরে আমরা বেড়াতে যাব, তুমি কিন্তু একবার এই বিষয় নিয়ে কোনো কথা বললে না। বললাম তো সব কিছু করে তারপর তোমাকে নিয়ে যাব। আমিও কিন্তু বলেছি টাকাটা পেলে প্রথমেই আগে বেড়াতে যাব, তারপর অন্য কিছু। উল্টো তুমি আমাকে বললে বেরিয়ে টাকা নষ্ট করব না। তোমাকে বুঝতে হবে শালা, বেড়ানোর চেয়ে আমাদের বাড়ির উন্নতিটা অনেক জরুরি। সেটা তো আমিও জানি, কিন্তু মানুষের হাতে টাকা আসার পরেও যদি তার অনেক দিনের স্বপ্ন পূরণ না হয় তাহলে সেই টাকা থেকে লাভ কি? একটা ফ্ল্যাট, একটা গাড়ি, এসব স্বপ্ন রেখে প্যারিস তুরিন তোমার কাছে বড় হয়ে যাচ্ছে কেন শালা? মানুষ স্বপ্ন দেখে না বলো? স্বপ্ন দেখে না তো তার স্বপ্ন পূরণের যদি সুযোগ আসে তাহলে সে তা পূরণ করবে না কেন? আমি তো না বলিনি, আমি বলেছি আগে সব কিছু করি তারপরে যাব। আমাকে একটা কথা বলো তো ফারুক। কি? এই টাকাটা পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর থেকে তুমি সব কিছু প্ল্যান করছো কেন? তাহলে কে করবে? তুমি বোধহয় এর মধ্যে ভুলে গেছো টিকিটটা আমার। আমি ভুলবো কেন? টিকিটটা তোমার, টাকাটাও তোমার। তুমি কি তোমার টাকাটা অন্যভাবে খরচ করতে চাও? না, টাকাটা আমি আমার মতো করে খরচ করতে চাই। কেন? আমি খরচ করলে কি তোমার মতো করে খরচ করা হবে না? কিভাবে হবে তুমি বলো, কিভাবে হবে? তুমি তোমার মতো করে খরচ করতে চাও কেন বলো তো? কারণ টাকাটা আমার, সেজন্য তো আমার টাকা, আমার টাকা করছো। বিয়ের পর মেয়েদের হাতে আমার আমার থাকে না, সবকিছু আমাদের হয়ে যায়। কেন থাকবে না? কেন বিয়ে করে কি মেয়েরা বড় পাপ করে ফেলে যে তার সমস্ত আমিত্ব নষ্ট হয়ে যাবে? তুমি তো দেখছি আমাকে বিশ্বাসই করো। আরে কি আসো, যেখানে বিশ্বাসের কথা আসছে কেন ফারুক? তুমি যে তোমার বেতনের টাকা খরচ করো তোমার সিদ্ধান্ত মতো করো, আমি কোনোদিন কোনো কিছু বলেছি তোমাকে? তা বলনি, কিন্তু টাকাটা পেলে সেটা যে আমি সংসারের উন্নতির জন্য ব্যবহার করবো এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? ঠিক আছে, বাবাকে কিছু টাকা দিতে চাইছিলাম, তুমি না চাইলে আমি দেবো না। আমি না চাইলে মানে আমি কেন চাইবো না? তাহলে তো আমার টাকা, আমার টাকা করে পাগল হচ্ছ কেন? তোমার কি ধারণা ফারুক বলো তো, আমি আমাদের কোনো উন্নতি না করে তোমার বাড়িতে টাকা না পাঠিয়ে বিদেশে বিদেশে ঘুরে যেখানে সেখানে ফালতু খরচ করে টাকাগুলো উড়িয়ে দেব? তার মানে তো হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। ব্যাপারটা মোটেও তা না, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মেয়েদের চেয়ে ছেলেরা ভালো বোঝে। না, মোটেও কথাটা ঠিক না। শুরু থেকে কিন্তু তুমি তোমার স্ট্যাটাস নিয়ে ভাবছো, তুমি ভাবছো তোমার বসের ফ্ল্যাটে ফ্ল্যাট কিনতে হবে, তোমার বসের পুরনো গাড়ি কেনা যাবে না তাহলে মান নষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত পাওয়ার টাকা তুমি একবারে শোধ করে দিয়ে কবির ভাইকে তুমি একটা শিক্ষা দিতে চাও, তুমি তাকে কি করবে টিপস হিসেবে 400-500 টাকার নোট দেবে। এই সব কিছু কিন্তু তোমার মনের রাগ আর তোমার আকাঙ্ক্ষার সঙ্গে রিলেটেড। এখানে আমাদের সংসারে চিন্তাভাবনা খুবই কম আছে, এগুলো ঠান্ডা মাথা চিন্তা না ফারুক। আমি সবসময় ঠান্ডা মাথা চিন্তা করি শালা। না সরি, কথাটা আমি মানতে পারলাম না ফারুক। টাকাটা যদি আমি খরচ করি তাহলে আউটপুটটা অনেক বেশি হবে, অনেক বেশি। তুমি তো দেখছি আমাকে একদম অকর্মণ্য স্বামী ভাবো। কি আশ্চর্য, আমি কিছু বললে তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে মিন করে কথাটা বলছি? দেখো ফারুক, টিকিটটা আমার, টাকাটা আমার, পত্রিকায় যদি ছবি ছাপা হয় তাহলে আমার ছাপা হবে, ব্যাংকে যদি টাকা জমা হয় তাহলে আমার ব্যাংকে টাকাটা জমা হবে,
তো এখানে আমার অন্যটা কোথায়? আমাকে একটু চাল দাও তো, কড়া করে দেবে। হ্যালো কে বড়াপা? হ্যাঁ কেমন আছো তোমরা? এই তো আমরা ভালো। আপা এখানে তো মজার কাণ্ড ঘটে গেছে। কি? আসসালামু আলাইকুম আপা। কাণ্ড মানে হইছে আমাদের ভাত পুড়ে শেষ। আপনার বোন ভাত চাপিয়ে গল্প করছিল, সব পুড়ে শেষ। বাইরে যাচ্ছি খেতে। না না তার দরকার হবে না আপা, রেস্টুরেন্টে খেয়ে নেবো আমরা। শায়লা তো আবার রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করে। জি আপা, জি জি, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। এটা তুমি কি করলে? মিথ্যে বললে কেন? মিথ্যে বললাম মানে আমরা রেস্টুরেন্টে যাইনি, ভাত পড়েনি। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি এভাবে। তুমি কাণ্ড বলতে কি বোঝাতে চাচ্ছিলে? আপাকে আমি টিকিটের কথাটা বলছিলাম, আপাকে জানাবো না। এই জন্যই বলি তোমরা মেয়েরা অনেক বিষয় কিছুই বোঝো না। যাও চা বানিয়ে নিয়ে। আরে হ্যাঁ দোস্ত, সব ঠিকঠাক। দোস্ত শেষমেশ বিনতি তো রাজি হয়ে গেল, সামনের মাসে বিয়ে করে ফেলবো। আচ্ছা তোকে ফোন করলেই খালি বিনতির খবর, বিনতি ছাড়া কি তোর লাইফে কিছু নাই নাকি? আহা আমি তো দশ জনের নিয়ে কথা বলছি না, আমি তো একে অটল। আচ্ছা শোন, প্যারিসের ফেয়ার কত বলতে পারবি? কেন যাবি নাকি? না গেলে ফেয়ার জিজ্ঞাসা করবো কেন? প্যারিস 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 হচ্ছে $750 মতো পড়বে। আচ্ছা বাংলাদেশি টাকায় কত পড়বে? 52,000। রিটার্ন? ওকে ওকে। আচ্ছা প্যারিস থেকে রোমের ফেয়ার কত? প্যারিস থেকে রোমে প্লেনে যাবি কেন? হয় ট্রেনে নাই বাসে যাবি, কম খরচ পড়বে। আরে বাবা সেই জন্যই তো তোকে ফোন করা, আমি কি ট্রাভেল এজেন্সিতে চাকরি করি নাকি? আচ্ছা শোন আমি কাল আবার তোকে ফোন করব। হ্যাঁ রাখি দোস্ত। প্যারিস যাবে, ধাপ্পা মারল না তো। লাখ দুয়েক লাগবে। কিসে? তোমার রোম আর প্যারিস যাবার খরচ। আমাদের দুজনের রিটার্ন টিকিট 1,04,000 টাকা, আরও 100,000 টাকা তো হাতে নিয়ে যেতেই হবে। লাগবে না, আমার কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে নেই। কেন? তোমার আজন্ম লালিত স্বপ্ন রাগ করেছ? সবার আগে তোমার বেড়াতে যাওয়া, তারপরে অন্য কিছু। লাগবে না। লাগবে। তোমার টিকিট, পুরস্কার পেলে সবার আগে তোমার ইচ্ছে পূরণ। আই এম সরি, আমার উচিত ছিল সবার আগে তোমার ইচ্ছেটাকে কনসিডার করা। সরি। এখনো সরি বলে কোনো লাভ নেই ফারুক, আমি তোমার মেন্টালিটি দেখলাম। আমার কোনো ইচ্ছে, আমার কোনো বিষয় তোমার কাছে কোনো দিন প্রাধান্য পায়নি, তুমি মূল্য দাওনি, এখনো না, সেটাই দেখলাম। বললাম তো সরি। আর তোমার কোনো ইচ্ছে আমার কাছে কখনো মূল্য পায়নি তা তো না, কিন্তু সামর্থ্য বলেও তো একটা ব্যাপার আছে না ফারুক? কোনো কোনো বিষয়ে মূল্য দেওয়ার জন্য সবসময় সামর্থ্যের প্রয়োজন হয় না, তার জন্য একটা মন থাকলেই যথেষ্ট।
আমি যখন তোমাকে বললাম যে টাকাটা পাওয়ার পর প্রথমেই আমরা বেড়াতে যাব। তুমি তখন বললেই পারতে, আচ্ছা ঠিক আছে আমরা যাব। তারপর দেখা যেত পরে হিসেব নিকেশ করে আমি বিষয়টাকে বাদ দিতাম। এনিওয়ে, তুমি কি এখন শেষের সংখ্যাটা দেখে তারপরে ঘুমাবে নাকি না দেখে ঘুমাবে? আগে চাটা শেষ করি, তারপর দেখব। ঠিক আছে, তুমি দেখো, আমি ঘরে গেলাম। চার সংখ্যা হলে আমাকে ডাক দিও। না শোনো, আমি একা একা দেখতে পারবো না, তুমি আমার সঙ্গে থাকবে শালা। প্লিজ, আমি থাকবো না, আমার এমনিতে খুব টেনশন হচ্ছে। আমারও খুব টেনশন হচ্ছে, চার যদি বেরিয়ে পড়ে তাহলে আমি অজ্ঞান হয়ে যেতে পারি। প্লিজ শালা, বসো। আচ্ছা না, ঠিক আছে, তুমি বরং ঘরে যেয়ে দোয়া দরুদ পড়ো, আমি একটু আল্লাহ আল্লাহ করি। এরকম একটা সময় আল্লাহকে স্মরণ করা উচিত। ঠিকই বলেছ, আল্লাহ সহায় না থাকলে দশজন কেন, দুজনের মতো থাকতে পারবো না। তিন তিন এক চার দুই পর্যন্ত মিলে গেছে, আর মাত্র একটা সংখ্যা বাকি, চার। খোদা খোদা, তুমি নিজের চোখে দেখো, আর মাত্র একটা সংখ্যা বাকি, চার। এই চারটা তুমি মিলিয়ে দাও, আল্লাহ মিলিয়ে দাও। কি করছো? না কিছু না, এসো বসো। দাঁড়াও, শেষ নম্বরটা দেখার আগে একটা জিনিস তোমার সাথে ফাইনাল করে নিই। যদি নম্বরটা মেলেই যায়, তুমি কি সত্যি সত্যি অর্ধেক টাকা বড় আপাকে দিয়ে দেবে? দিয়ে দিবে মানে? বড় আপাকে দিতে হবে না? না দিতে হবে না। কি বলছো? টিকিটটা কেনার সময় আপা বলেছিলেন পুরস্কার জিতলে অর্ধেক ভাগাভাগি হবে, অর্ধেক আপার অর্ধেক আমার। তুমি 25 লক্ষ টাকা বড় আপাকে দিয়ে দেবে? সেটা তো আমি প্রথম থেকে তোমাকে বলছি। এখানেই তোমার সাথে আমার পার্থক্য, এখান থেকে বোঝা যায় এই সংসারটাকে তুমি কতটা ভালোবাসো। উনি 10 টাকা দিয়ে তোমাকে একটা টিকিট কিনে দিয়েছেন, তাই বলে তুমি তাকে 25 লাখ টাকা দিয়ে দেবে? উনি না হয় 10 টাকা দিয়ে টিকিটটা কিনে দিয়েছেন, আর আমি যে কোনো টাকা খরচ না করে 25 লাখ টাকা পেয়ে যাচ্ছি, সেটা কি? টিকিটটা কিনে তো আপা নিজের কাছে রাখতে পারতেন, তাতে কি হতো? 50 লাখ টাকা আপা নিজের হতো, সেখানে যদি আমি 25 লাখ টাকা পাই তাই বা কম কি? 25 লাখ টাকা দিয়ে কি করবে? বেড়াতে যাবে, ফ্ল্যাট কিনবে, গাড়ি, অফিসের ধারসো? 25 লাখ টাকা দিয়ে হবেটা কি? আরে কি আশ্চর্য, 25 লাখ টাকা যদি পাই তা দিয়ে যা যা করা যায় তাইতেই করব, কিন্তু তাই বলে আপাকে ঠকাবো কেন? আশ্চর্য। আর তাছাড়া আমাদের অবস্থা তো আমাদের মতনই, 25 লাখ টাকা পেলে আপার জীবনটাই পাল্টে যাবে। তুমি বোঝার চেষ্টা করো সাহেব। তুমি বোঝার চেষ্টা করো ফারুক, যার জন্য টাকাটা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তুমি কিন্তু তাকেই ঠকাতে বলছো, এটা কি ধরনের কথা? আর তাছাড়া যখন আমি লটারিটা জিতে যাবো, আপা যখন জানতে চাইবে কোন টিকিটে বেঁধেছে, তখন আমি কি বলবো? বলবে ফারুক অনেকগুলো টিকিট কিনেছিল, তার থেকে একটাতে বেঁধেছে। ছি 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 ছি, এটা আমি কি করে বলবো? তুমি তো কোনো টিকিটই কিনোনি। বড় আপা তো সেটা জানেন না, তুমি শুধু তাকে বলবে। অসম্ভব, আমি বলতে পারবো না। তুমি কখনো মিথ্যে কথা বলোনি। বলেছি, কিন্তু এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না, বড় আপাকে আমি এত বড় ফাঁকি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই বড় আপার সংসারের সুখ শান্তির কথা ভেবেই তো তুমি এত সব বাহানা করছো। আমরা তাকে কিছু টাকা দিয়ে দেবো, ধরো লাখ পাঁচেক। আশ্চর্য ফারুক, তুমি এখন পর্যন্ত জানোই না যে পুরস্কারটা ওই টিকিটের মধ্যে আছে কিনা, তাতে তোমার এই চেহারা, এর আগে তো আমি কখনো তোমাকে এরকম দেখিনি, এত লোভ করছো কেন? লোভ? এটা লোভ? নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেবার ইচ্ছাটা কি লোভ? তুমি কি এই সংসারে বিলং করো, নাকি তোমার বাবা মা ভাই বোনের সংসারে তোমার মন পড়ে আছে? দেখো, যুক্তিহীন মতো কথা বলো না, কিসব হয়তো কথাবার্তা ধরে নিয়ে আসো তুমি। আমি বড় আপার সঙ্গে বেমানি করতে পারবো না।
কি করছো তুমি দেখতে হবে না দেখতে হবে না আমার এখানে বসে তোমার নাম্বার দেখতে হবে না দেখতে হলে বড় আপার সঙ্গে বসে দেখো কি যাও তোমার এখানে মানে এটা আমার বাড়ি আমার তাই আমার এতক্ষণ যে সবকিছু আমাদের আমাদের করছিলে শাকের বউ ট্রেলা যাও এখান থেকে যাও তার চেয়ে এটা ছিল